সাতাশে ফেব্রুয়ারি উলুবেড়িয়া পুরসভা নির্বাচন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। সেই মতো যখন রাজ্যের অন্যান্য বিরোধী দল প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় সেখানকার 3 নম্বর ওয়ার্ডে বর্তমান কোঅর্ডিনেটর সুরজিৎ দাসকে যাতে পুনরায় প্রার্থী না করা হয় তার প্রস্তুতি শুরু করলো সেখানকার তৃণমূল কংগ্রেসের একাংশ। সেখানে তৃণমূল কংগ্রেসের একাংশের দাবি, সুরজিৎ দাসকে প্রার্থী না করে নতুন মুখকে প্রার্থী করতে হবে। তাদের দাবি, বর্তমান ওয়ার্ড কোঅর্ডিনেটর সুরজিৎ দাস একদিকে যেমন কাজ করেনি, তেমনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেনি। তাদের অধিকাংশই জানান সুরজিৎ দাসকে প্রার্থী করালে কোনোভাবেই জিততে পারবে না। বৃহস্পতিবার এই দাবি নিয়ে উলুবেড়িয়া 3 নম্বর ওয়ার্ডের রাধানগরের রান্নার ক্লাবের মাঠে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এদিন ওই মঞ্চে তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্বকেই দেখা যায়। পাশাপাশি এদিনের ওই প্রস্তুতি সভায় সাধারণ মানুষের উপস্থিত ছিল চোখে পড়ার মতন। এদিনের সভা নিয়ে স্থানীয় তৃণমূল নেতা ডক্টর সুমন সাপুই জানান, মানুষের চাওয়া পাওয়া সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি একটা কথাই বলবো যে মানুষের জন্য কাজ করে যেতে হবে, সেই কাজের মধ্যে দিয়েই সার্থকতা, এবং কাজ করার পরে যাই আসুক না কেন তার রেজাল্ট সেটা মাথা পেতে নিতে হবে। মানুষের চাওয়াকে তো স্বীকৃতি দিতে হবে এবং সেটার মাথায় সেই আশীর্বাদটা মাথায় নিয়েই আমরা চলব। বিপর্যয় তো মানুষের একটা, আমি ধরুন একজন ডাক্তার, তো আমার মধ্যে দুটো সত্তা আছে। একটা হচ্ছে ডাক্তারের সত্তা, যেটা হচ্ছে মানুষের সেবা করা, মানুষের পাশে সমস্ত রোগ এবং তার কঠিন অবস্থা, শারীরিক কঠিন অবস্থার মধ্যে আমাদেরকে তার পাশে থাকতে হবে, এটা যেমন একটা অঙ্গীকার। আর দ্বিতীয় কথা হচ্ছে একজন মানুষ হিসাবে মানুষের পাশে থেকে তার সেবা করা, তার শুশ্রূষা করা, এটা আমার কাছে একটা ধর্মের মতো, এটাই আমার শিক্ষা এবং এটাই আমি মেনে চলব। অন্যদিকে এই ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আকাশ রজক জানান, আমরা দীর্ঘদিন 2011 থেকে রাজনীতি করছি, আমি নিজে আজকে আমি 7-8 বছর থেকে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আছি। আমি নিজেই কাউন্সিলর সাথে আমাদের সঙ্গে আমরা ছিলাম অনেক দিন, অনেক বছর বহু চেষ্টা করেছি কাজ করাবার জন্য, কিন্তু মোটেই আমাদের কথা শোনে না। আমি একটা ওয়ার্ডের সভাপতি, দিদি আমাকে একটা পদ দিয়েছেন, যদি আমি পদের যদি থেকে কেন যদি আমি মানুষের উপকার না করতে পারি, মানুষের পাশে না দাঁড়াতে পারি, তাহলে আমার পদ নিয়ে দরকার নেই। আমি সেইটাকে নিয়ে আমার কাউন্সিলের সাথে আমার অনেক তর্ক বিতর্ক হয়েছে। ভাইস চেয়ারম্যান আছেন, চেয়ারম্যান আমাদের অভয় দাস, তার অফিসে তর্ক বিতর্ক হয়েছে। আমাদের নেতা, আমাদের গার্জিয়ান পুলক দা আছেন, ওনার সামনে তর্ক বিতর্ক হয়েছে। সবই আমাকে বলেছেন, না তুই ভালো জায়গায় আছিস, ভালো কাজ করছিস, ওয়ার্ডে কাজ করা, কিন্তু আমাদের ওয়ার্ডে আমার কাউন্সিলর কোনোদিন চায় না কিছু মানুষের উপকার হয়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।